বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, তিনিও ভালো আছে। তো আমি তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ তিনিও রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি একটা জায়গাতে, তো চলো সেখানে গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি। প্রচুর গরম করছে, ঘাম দিচ্ছে, কয়েকটা শর্ট ভিডিও করছিলাম। আমি একটা করেছি, মা চারটে করে নিয়েছে। তো চলো সেখানে গিয়ে দেখা যাক। মা আমি তিনি তিনজনে যাওয়ার কথা, মা অলরেডি চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। তো আমাদের শর্ট করছিলাম বলে একটু দেরি হয়ে গেল। চলো আজ আমি একটু কাজল লাগিয়ে নিয়েছি চোখে, মানে কাজল লাগানোর অভ্যাস একেবারেই ছিল না, কিন্তু দেখছি লাগাচ্ছে, খারাপ লাগছে না, ঠিক আছে চলো লাগালাম একটু। তো যত না এই প্রোডাক্ট ইউজ করবো ততটাই ভালো, কারণ এগুলো তো কেমিক্যাল তো থাকে, এগুলো তো স্কিনের ভালো কিছু না, নিজেকে সুন্দর দেখানো আর স্কিনটাকে ক্ষতি করা, বাজে করা। তো আমার এগুলো খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই একটু হালকা করে কাজলই লাগিয়েছি আর কিচ্ছু না, শুধু একটু কাজল আর কিছু না। আর 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 একটু তোমার লিপস্টিক হালকা, একদম লাইট, দেখতেই পাচ্ছ। আমিও একটু লিপস্টিক লাগাচ্ছি, হালকা। তো ঠিক আছে চলো যা যা। আমি মা থেকে একটুখানি লিপ লাগাচ্ছি। হ্যাঁ ও একটু লিপ লাগিয়েছে। তো চলো আমি এই ছাপো শাড়িটা করেছি, দেখো এটা একদম মিষ্টি একটা পিঙ্ক কালারের, আর ব্লাউজটা পিঙ্ক কালারের, কিন্তু ক্যামেরায় ঠিকঠাক আসছে না। ক্যামেরায় লাগছে লাল রঙের। হ্যাঁ ক্যামেরায় একটু লাল লাল টাইপের আসছে। মা বলেছে বলেছিলাম এই শাড়ি। তো চলো একটা মানে কি বলবো, খুব ভালো প্রোগ্রামে যাচ্ছি, তোমাদেরও ভালো লাগবে দেখবে, খুব ভালো সুন্দর একটা মন ভালো করে দেওয়ার মানে অনুষ্ঠান আর কি। একটা অনুষ্ঠান বলবো না ঠিক, আবার কী বলবো, আচ্ছা দেখো তোমরাই দেখো কী বলবে, তোমরা ঠিক করো। খুব ভালো জিনিস একটা আর কি, মানে ধর্ম মানে কি বলবো, একটা ধার্মিক অনুষ্ঠান। হ্যাঁ ধার্মিক অনুষ্ঠান। তো চলো দেখো ভালো লাগবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। অনেকের বাড়িতেই তো এটা হয়, তো এটা ওই যাদের বাড়ি যাচ্ছি দাদাদের, এই বছরে একদিন হয়, দাদার জন্মদিনে করে এই অনুষ্ঠানটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না তো, এটাই রিকোয়েস্ট রইল। আর প্লিজ প্লিজ ভিডিওগুলো একটু লাইক দিও, কারণ তোমরা যদি লাইক দাও আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। আর যদি তোমরা লাইক না করো তখন আমারও ভালো লাগবে না, যে কি ভালো লাগছে না, তখন আমারও আর ভালো লাগবে না। তো একটু লাইক করে দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো না থাকে তো একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে চলো চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা, যাই আমরা চলো। আমি
Oh, yeah.
দেখো এটা পিসিমাদের ঠাকুর ঘর, এটা বিছানা, কত সুন্দর ঠাকুর ঘর দেখো। এটা রুদ্রাক্ষের মালা, জপ করে পিসিমা রুদ্রাক্ষের মালা। পিসিমা প্রচণ্ড ঠাকুর ভক্ত, মানে এই পিসিমাদের বাড়ির সবাই ঠাকুর ভক্ত। দেখো মহাপ্রভু, মা কালী, কৃষ্ণ, গৌরাঙ্গ, নিত্যানন্দ সব ঠাকুরই আছে। তো চলো আমি একটু নমস্কার করে নিই, তারপরে বাড়ি ফিরে যাব, প্রসাদ দিয়েছে দেখাবো। চলো দেখি, বুঝতে পারছ দেখলে কি হলো বলে দিই, বলে দিই তোমাদেরকে একটু। সৎসঙ্গ হলো, ওই দাদার জন্মদিন ছিল, প্রত্যেক বছরই নীল আসছে ছবি, প্রত্যেক বছরই তোমার জন্মদিনের দিনে হয় আর কি। হ্যাঁ, এই প্যাকেট তো দিয়েছে, আর এদিকে মা প্রসাদ তো দেখান। তো আমি আবার খুলে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে গুড়ের বাতাসা, আর নারকেল আছে, বাদাম আছে, ছোলা আছে। মা আমি খাবো, আমার প্রসাদগুলো মাকেই ধরতে দিয়েছিলাম, প্রণাম করছিলাম বলে সেজন্য মাকেই ধরতে দিয়েছিলাম। আমি 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 মাকে ডাকে দেখে ঠিক আছে না। তো চলো ভিডিওটা শেষ করছি। কি বলছে, নিমকি কে বলছে মোগলাই? কি কি দিয়েছে দেখা, একটা নিমকি দিয়েছে দাঁড়া দেখা, এই যে একটা নিমকি, একটা দানাদার আছে, একটা সনপাপড়ি আছে, আর একটা লাড্ডু আছে। এই হচ্ছে একটু দিয়ে যাও না প্রসাদ খাওয়া। তো ঠিক আছে, চতুর্দিকে আমি খুঁজছি ক্যামেরাটাকে নিয়ে। তো ঠিক আছে, চলো আজকের মতো টাটা, ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দে। আমার আজকে খেঁচে খুঁজে চুল বাঁধা হয়ে গেছে, গরম করছিল বলে বেঁধে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের সৎসঙ্গ? খুব ভালোই হয়েছে, অনেকক্ষণ ধরেই হচ্ছিলো, আমি তো অনেক লেটেই গেছি। তাও আমি 8টায় গেছি, 9টায় এসেছি, 1 ঘন্টা হয়েছে, তাও 7টা থেকে আরম্ভ হয়েছে। অনেক গান, অনেক রকম মানে কথাবার্তা, যে ধার্মিক কথাবার্তা হয়, ধার্মিক গান ওগুলো হচ্ছিল। তো তো তোমাদের তো যতটা পারলাম দেখালাম, সব কিছু তো আর দেখানো যায় না, কারণ অন্যদের বাড়ি হয়তো কী বলবে না বলবে লজ্জা লাগে, সেজন্য সব কিছু দেখাতে পারিনি। তো যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি, ভালোই লাগে। সন্ধ্যে থেকে হয়েছে 9টা পর্যন্ত, মানে 7টা থেকে 9টা পর্যন্ত, তো আমাদের তো ভালোই লাগলো। ঠিক আছে, প্রচুর লোকও হয়েছিল, দেখলে প্রচুর লোক হয়েছিল, ভালো একটা ধার্মিক অনুষ্ঠান, মানে ভালো লাগে। তো ঠিক আছে, ওই বছরে একদিনই হয়, আমরা যাই, আমাদেরকে বলে যাই, ভালো লাগে বলেই যাই আরো। তো চলো টাটা সবাইকে, গুড নাইট, ভালো থেকো আর হ্যাপি থেকো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়া, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তো সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা।